দাঁড়া আমি জলটা খেয়ে নিই, তারপর আবার অন হচ্ছে। জলই জীবন, সেজন্য আমি সবসময় জল ক্যারি করি। তোমরাও যখন বাইরে বেরোবে অবশ্যই কিন্তু জল ক্যারি করবে, যখন তখন জল প্রয়োজন হয়ে যায়। যদি দেখছো নেহাত প্রফিটের না, দোকান থেকে সব কিনে খাবে, কিন্তু আমার মনে হয় যে বাড়ি থেকে সবসময় জল নিয়ে বেরোনো দরকার। কখন কাশি হয়ে যায়, কখন দরকার হয়ে যায় কেউ জানে। আর একবার হয়েছিল এরকম, জল নিতে ভুলে গেছি অফিস যাওয়ার সময়, না সরি ভুল বললাম, অফিস থেকে ফেরার সময় আমি জলটা শেষ হয়ে গেছিলাম। আর ওই টাইমে আমার এত কাশি শুরু হলো না, তখন আমি বুঝতে পারলাম যে বাড়ি অলরেডি, তখন আমি ট্রেনে, এবার ট্রেনে আমি কোথায় জল পাবো, কোথায় দোকান পাবো, খুব বিপদে পড়ে গেছি। আমার এত কাশি হচ্ছিলো, আমার সাথে যিনি ছিল ওনার কাছেও জল ছিল না, আমি পছন্দ। তারপর আমি কী করলাম, একজনের থেকে জল পেয়েছিলাম সামান্য, মানে সামান্য একদম বলা হয়ে যাবার মতো, সেটা খেয়ে কোনো রকমের কাশিটা কমেছিল। তো তখন বুঝতে পারলাম বাবা, ট্রেনে ওঠার আগে কিন্তু আমাকে জল নিয়েই চাপতে হবে। ট্রেন হোক বা বাস হোক, তুমি যখন তখন দাঁড় করাতে পারবে না, অটো হলেও না হয় যে নেমে গেলে, তাও তো রুট ছাড়া সে দাঁড়াবে। সেই জন্য তোমাকে অ্যাটলিস্ট অল্প করে হলেও জল ক্যারি করতে হবে, যেন তুমি ভেহিকেলে থাকছো তখন যেন তুমি সেটা কাজে লাগাতে পারো, প্রয়োজন যেন তোমাকে বস্তাতে না হয়। আমার সেদিন যা ঘুরতে হয়েছিল না, পুরো জল পুরো নেই, আমি কাছে আসতে অবস্থা খারাপ। আরেকটা কল এসছে, একটা মিনিট হোল্ড করো তো, একটা মিনিট দাঁড়ো। কল এসেছিল একটা, দাঁড়াও। এখানে এত আওয়াজ হচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না যে তোমরা আওয়াজ পাচ্ছো কি না। আমি বাড়ি যাওয়ার পরে চেক করব যে আমার ভয়েসটা ঠিকঠাক আসছিল কি না, আমি ঠিক বুঝতে পারছি না নিজেরটা। হ্যাঁ, আর আমার ভয়েস লাগে, এত গাড়ি ঘোড়া আওয়াজ আছে, আমি বুঝতে পারছি না তোমরা শুনতেও পাচ্ছ কি না। বাড়ি গিয়ে আমি চেক করব, ঠিক আছে। খুঁজতে হবে যেখানে ধরো আওয়াজটা একটু কম হবে, তো তোমরা আমার আওয়াজ মানে ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পাবে, তখন আমি লাইভে আসলে আমার সুবিধা হবে।